কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আদা কিভাবে সহজেই খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন সেই ভিডিওটা শেয়ার করব। দুইটা টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব ছোট্ট একটা ভিডিও, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। এবং এইভাবেই যদি আপনারা বাসায় ট্রাই করেন আদার খোসা ছাড়ানো, তাহলে দেখবেন যে একবারে আপনারা অনেকগুলো আদার খোসা খুব সহজেই কোনো কষ্ট ছাড়াই ছাড়িয়ে নিতে পারবেন। আর এখন হচ্ছে ঈদের সময়, তো ঈদের সময় কিন্তু আমাদের আদার ব্যবহারটা অনেক বেশি হয়ে থাকে। তো আমার আজকের ভিডিওটি দেখে আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আদার খোসা ছাড়ানোর জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। আর বন্ধুরা, প্রথমে এর জন্য লাগবে হচ্ছে জল। আমি এখানে জল দিয়ে দিলাম। আদার খোসা ছাড়ানোর জন্য সবচেয়ে ভালো হয় হচ্ছে এই জলের মধ্যে যদি একটু লবণ দেওয়া যায়। আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে এই আদাগুলো জলের মধ্যে দিয়ে রাখছি, বেশি না, 5 মিনিট বা 10 মিনিট এভাবে যদি রেখে দেওয়া যায় তাহলে এই খোসাগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে যায় আর খোসাগুলো উঠাতেও অনেক বেশি সহজ হয়। ফিরে আসছি, আর এখন দেখাবো যে কোন জিনিসটা দিয়ে আপনারা খুব সহজেই আদার খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। এখানে যে ছাঁকনিটা নিয়ে নিয়েছি, এখানে কিন্তু অবশ্যই স্টিলই যে আমরা ছাঁকনিটা ব্যবহার করি সেই স্টিলের ছাঁকনিগুলো লাগবে, প্লাস্টিকের ছাঁকনিগুলো দিয়ে কিন্তু হবে না। এখানে আমি একটা আদার টুকরো নিয়ে নিয়েছি, আর স্টিলের এই ছাঁকনির ভিতরের অংশগুলো কিন্তু একটু ধারালো হয়ে থাকে, এগুলো দিয়ে যদি এরকম করা যায়। 10 মিনিট ভিজিয়ে রাখলেই কিন্তু খুব সহজেই সফট হয়ে যাবে, আর খুব সহজেই কিন্তু এইগুলো দিয়ে খুব সহজেই ছাঁকনিটা দিয়ে একটু ঘষে নিলেই কিন্তু এই খোসাটা উঠে আসবে। দেখুন, এই যে অলরেডি কিন্তু উঠতে শুরু করেছে। আমি সামান্য একটু ঘষে নিয়েছি, এতে কিন্তু অলরেডি ওঠা শুরু হয়ে গিয়েছে। এই যে ঘষে নেওয়ার পরে মাঝে মধ্যে জাস্ট একটু হাত দিয়ে এভাবে এরকম করে একটু একটু এভাবে করে নেবেন, এরকম করে নেবেন, তাহলে দেখবেন যে যে অংশগুলো আছে আর কি, যে খোসাগুলো এখানে রয়ে গেছে এগুলো একটু পড়ে যাবে, তারপরে কাজটা করতে আরও বেশি সুবিধা হবে। দেখুন কত সহজে আমি ছুলে নিতে পারলাম আদার খোসাটা। বন্ধুরা, এই টিপসটা কেমন লাগলো? আশা করছি এই টিপসটা আপনাদের অনেক ভালো লেগেছে। যাওয়া যাক পরের টিপসে। তো বন্ধুরা, আদার খোসা ছাড়ানোর দ্বিতীয় যে টিপসটা আমি দিব, তার জন্য এখানে ছোট্ট এই যে আমরা যে ঝুড়িগুলো আর কি ব্যবহার করে থাকি প্লাস্টিকের, এইগুলোর এই পেছনের অংশটা কিন্তু অনেকটা ধারালো হয়ে থাকে। দেখুন, আমি এরকম একটা ঝুড়ি নিয়েছি, এই যে এরকম, তো এর পেছনের এই অংশটা অনেকটা ধারালো। আর এখন আমি একটু আদা নিয়ে নিচ্ছি, এই যে আদার একটু অংশ আমি নিয়ে নিলাম। এবারে এভাবে করে একটু ঘষে নিচ্ছি, একসঙ্গে অনেকগুলো আদার খোসা কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন। নিচে বসে বটিতে কষ্ট করে আর আদার খোসা ছাড়ানোর কোনোই দরকার নেই, খুব সহজে এভাবে কোনো কিছু করছেন বা বাইরে বসে আছেন সেক্ষেত্রেও কিন্তু এভাবে আদাগুলো নিয়ে বসে বসে হচ্ছে ছাড়াতে পারবেন। টিভি দেখলে এভাবে কিন্তু আপনারা টিভি দেখবেন, সাথে সাথে এই কাজগুলোও কিন্তু করে নিতে পারবেন। দেখুন, তো বন্ধুরা, আজকে আমি আদার খোসা ছাড়ানোর যে সহজ দুইটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে মনে হয় যে একটু হলেও উপকারী, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ভালোবাসায় কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনেক বেশি সাহায্য করবে। সবাই ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিওতে। বাই।